আজ আমি বানাবো পুঁই শাকের রেসিপি। হ্যালো বন্ধুরা, আইস আজ কুকিং অ্যান্ড ইস টিচিংয়ে সবাইকে স্বাগত। পুঁই শাক কম বেশি সবাই পছন্দ করেন। পুঁই শাক দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি হয়, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। যাদের পুঁই শাক পছন্দ নয় তাদেরও খেতে ভালো লাগবে। তো এর জন্য আমি কিছুটা পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কিছুটা কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মসুর ডাল নিয়েছি, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো পুঁই শাকটা কুকারে রান্না করব। তো মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। তো কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে সর্ষের তেল। তো এরপর এটাকে ভালোভাবে নেড়ে নেব, যাতে ডালগুলো কুকারের নিচে লেগে না যায়। ঠিক এভাবে একটু নেড়ে নেব মশলাটার সঙ্গে। হলুদ গুঁড়ো, লবণ এবং সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো কেটে রাখা পুঁই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি হতে দেব। দুটো সিটি হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দেব। তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসটা একটু কম করে দিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তো রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে লঙ্কা আর রসুনটা একটু হালকাভাবে ভেজে নেব, 1 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পুঁই শাকটা ঢেলে দেব। তো পুঁই শাকটা ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে পুঁই শাকটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ সময় একটু লবণটা চেক করে নেব। তো লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকঠাকই আছে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পুঁই শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। এভাবে পুঁই শাক একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে ভালো লাগবে। তো দেখুন পুঁই শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।